অভিষেক টক ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস ফোরের উইংস পার্ট ওয়ান থেকে লেসন টু, এ গার্ল ইন এ ফেয়ার, মেলায় একটি মেয়ে, পেজ নাম্বার 33 টু পেজ নাম্বার 38 পর্যন্ত। তো দেখো, পেজ নাম্বার 33 আছে একটি প্যাসেজ। এই প্যাসেজটির উচ্চারণ এবং বঙ্গানুবাদ আমি তোমাদের জন্য এখানে করে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটি পজ করে উচ্চারণ এবং বঙ্গানুবাদ দুটি দেখে নিতে পারবে। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ওয়ানে। অ্যাক্টিভিটি ওয়ানে বলেছি, দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো প্রথম প্রশ্ন আছে, হোয়েন ইজ এ ফেয়ার অর্গানাইজড, কখন একটি মেলা আয়োজিত হয়। এ ফেয়ার ইজ অর্গানাইজড ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল, এর অর্থ হচ্ছে একটি বিখ্যাত উৎসবের সময় একটা মেলা আয়োজিত হয়। এরপরে দেখো, হোয়াট আর দ্য টু আইটেমস হুইচ চিলড্রেন এনজয় ইন দ্য ফেয়ার, এর অর্থ হচ্ছে কোন দুটি জিনিস শিশুরা মেলাতে উপভোগ করে। চিলড্রেন এনজয় দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড ইন দ্য ফেয়ার, এর অর্থ হচ্ছে বিশাল চক্র ও নাগরদোলা হলো এমন দুটি জিনিস যা শিশুরা মেলাতে উপভোগ করে। নেক্সট প্রশ্ন আছে, দেখো, হোয়াট কাইন্ড অফ আইটেমস আর সোল্ড ইন ফেয়ার, মেলায় কী ধরনের জিনিস বিক্রি হয়। উত্তর হবে, দেখো, ফুড আইটেমস লাইক সুইটস অ্যান্ড পকোড়া, প্লে থিংস লাইক টয়েস অ্যান্ড মাস্ক আর অলসো সোল্ড ইন এ ফেয়ার, খেলনা বা মুখোশের মতো খেলার জিনিস, মিষ্টি বা বড়ার মতো জিভে জ্বলানোর মতো খাবার, অনেক কিছু মেলাতে বিক্রি হয়ে থাকে। এরপরে দেখো, হোয়াট আর দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার, অর্থ হচ্ছে মেলায় আমরা কী উপভোগ করি। ইন এ ফেয়ার উই এনজয় ফুডস, গেমস, পাপেট শো, ম্যাজিক, ডিফারেন্ট ট্রেডিশনাল সং অ্যান্ড ড্যান্স। এখন দেখো, অ্যাক্টিভিটি টুতে বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট ওয়ান ইজ ডান ফর ইউ, ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, তোমার জন্য একটি করে দেওয়া হলো। রাজিয়া বাইজ এ মাস্ক ফ্রম এ বৈশাখী মেলা, অর্থাৎ রাজিয়া বৈশাখী মেলা থেকে একটি মুখোশ কিনেছে। এরপর আছে, দ্য চিলড্রেন আর রাইডিং অন মেরি গো রাউন্ড অ্যান্ড শাউটিং উইথ জয়, শিশুরা নাগরদোলা চড়ছে ও আনন্দে চিৎকার করছে। এরপর আছে, দেখো, দেয়ার আর মেনি হ্যান্ডক্রাফ্ট স্টল ইন ফুলপতি ফেয়ার, এর অর্থ হচ্ছে ফুলপাতি মেলায় অনেকগুলি হস্তশিল্পের দোকান বসেছে বা দোকান আছে। এরপর, দ্য পাপেট শো উইল স্টার্ট অ্যাট 5 PM ইন দ্য ফেয়ার, মেলায় বিকেল 5টায় পুতুল খেলা দেখানো শুরু হবে। এরপর, পিপল কাম টু সি দ্য ট্রেডিশনাল ড্যান্স ইন চৈত্র মেলা, এর অর্থ হচ্ছে লোকজন চৈত্র মেলায় চিরন্তন নাচ দেখতে আসে। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি থ্রিতে। অ্যাক্টিভিটি থ্রিতে বলেছি, দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল বিলো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং সারণীটি পূর্ণ করো। দেখো, মাই নেম ইজ গোপাল, আই এম 9 ইয়ার্স ওল্ড, মাই ফাদার নেম ইজ সহদেব মাহাতো, হি ইজ আ ছৌ ড্যান্সার, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ চরিদা, মাই ফাদার পারফর্ম অ্যাজ রাবণ ইন ছৌ ড্যান্স, সীমা ইজ মাই ফ্রেন্ড, হার ফাদার ইজ অ্যান আর্টিস্ট, হি মেক্স মার্কস ফর দ্য ছৌ ড্যান্স। দেখো, এখন বঙ্গানুবাদগুলি দেখে নাও। আমার বাবা গোপাল, আমার বয়স 9 বছর, আমার বাবার নাম সহদেব মাহাতো, তিনি একজন ছৌ নৃত্যশিল্পী, আমার গ্রামের নাম চরিদা, আমার বাবা ছৌ নাচে রাবণের ভূমিকায় অভিনয় করেন, সীমা আমার বন্ধু, ওর বাবা একজন শিল্পী, তিনি ছৌ নাচের মুখোশ তৈরি করেন। এখানে বলেছে, আন্ডারলাইন দ্য প্রপার নাউন ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ অ্যান্ড রাইট দেম বিলো, এর অর্থ হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রপার নাউনগুলি বেছে নিয়ে নিচে লেখো। তো দেখো, প্রথমে আছে গোপাল, এরপর সহদেব, এরপর রাবণ এবং সীমা। এরপর দেখো, রাইট ডাউন দ্য কমন নাউন ইউজ ইন দ্য প্যাসেজ, তো এখানে কমন নাউনগুলি খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে। তো প্রথমে হবে ফাদার, 2 নম্বর ড্যান্সার, 3 নম্বর ফ্রেন্ড, আর্টিস্ট, ভিলেজ এবং ড্যান্স। এরপর আছে দেখো, লুক অ্যাট দ্য চার্ট বিলো, নিচের চারটি বা তালিকাটি দেখতে বলা হয়েছে। তো প্রথমে আছে নাউন মানে বিশেষ পদ এবং ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন, অর্থাৎ নাউনের বদলে যে শব্দগুলি বসেছে। তো গোপাল, গোপালের বদলে বসেছে আই, সহদেব মাহাতোর বদলে বসেছে হি,
সীমার বদলে বসেছে সি এবং ছো ড্যান্সের বদলে বসেছে ইট। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফোরে। অ্যাক্টিভিটি ফোরে বলেছে দেখো সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন্স ওয়ান ইজ ডান ফর ইউ। এর অর্থ হচ্ছে বাক্যে নাউন্সগুলিতে গোল দাগ দাও এবং যেগুলি নাউন্সের বদলে বসেছে তার নিচে দাগ দাও, তোমার জন্য একটি করে দেওয়া হলো। তো প্রথমে দেখো কবিতা লিভস ইন উড়িষ্যা, কবিতা উড়িষ্যায় থাকে। সি লিভস সি ভিজিট রথযাত্রা ফেয়ার এভরি ইয়ার, সে প্রতি বছর রথের মেলায় যায়। তো প্রথমে ছিল কবিতা, তো কবিতাকে রিপ্লেস করছে সি, ঠিক আছে। এরপরে দেখো সুবল ওয়েন টু দ্য বুক ফেয়ার লাস্ট ইয়ার, সুবল গত বছর বই মেলায় গিয়েছিল। হি ব্রট মেনি বুকস ফ্রম দ্য ফেয়ার, তো এখানে দেখো সুবলকে রিপ্লেস করছে হি। এরপরে দেখো তহমিনা হ্যাজ এ ডল, ইট হ্যাজ বিউটিফুল ব্রাউন হেয়ার, তো এখানে ডলটি নয় এখানে তহমিনা হবে, ঠিক আছে। তো তহমিনাকে রিপ্লেস করছে ইট, সরি সরি এখানে তহমিনা নয় এখানে ডলটা হবে আমাদের নাউন এবং তাকে রিপ্লেস করছে ইট। এরপরে দেখো গোপাল অ্যান্ড সীমা ওয়েন টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, অর্থ হচ্ছে গোপাল এবং সীমা গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং গিয়েছিল এবং গোপাল এবং সীমাকে রিপ্লেস করছে দে। দে ভিজিটেড টাইগার হিল অ্যাট দার্জিলিং, তারা দার্জিলিংয়ে টাইগার হিলে গিয়েছিল। এরপর আছে আই লাভ মাই ব্রাদার ভেরি মাচ, উই প্লে ফুটবল এভরিডে, আমি আমার ভাইকে খুব ভালোবাসি আমরা রোজ ফুটবল খেলি। দেখো আই এবং ব্রাদারকে রিপ্লেস করছে উই। এরপর বলেছে লেটস লার্ন, অর্থাৎ চলো শিখি। নোট দ্যাট ওয়ার্ডস আন্ডারলাইন অ্যান্ড ইউজ ইনস্টেড, অর্থাৎ পরিবর্তে ইনস্টেড অফ নাউন্স দে আর কল্ড প্রোনাউন্স, এর অর্থ হচ্ছে লক্ষ্য করো যে শব্দগুলি নিচের দাগ দেওয়া সেগুলি নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় ওইগুলিকে বলে প্রোনাউন। প্রোনাউন হলো একটি শব্দ যার নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এখানে বলে দেখো ফিল ইন দ্য চার্ট উইথ প্রোনাউন্স হুইচ আর ইউজ টু রিপ্লেস নাউন্স ইন দ্য লাস্ট অ্যাক্টিভিটি ওয়ান ইজ ডান ফর ইউ, শেষ করা অনুশীলনীতে প্রোনাউনগুলি নাউনের পরিবর্তনে ব্যবহৃত নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সেগুলি তালিকাতে লেখো, তোমার জন্য একটি করে দেওয়া হলো। তো দেখো কবিতার বদলে আমরা লিখেছিলাম সি, সুবলের বদলে আমরা লিখেছিলাম হি, ডলের বদলে ইট, গোপাল আর সীমার বদলে আমরা লিখেছিলাম দে, আই এবং ব্রাদারের বদলে লিখেছিলাম আমরা উই। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফাইভ নিয়ে। অ্যাক্টিভিটি ফাইভে বলেছি দেখো আন্ডারলাইন দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ আর রিলেটেড টু দ্য প্রোনাউন্স ইন বোল্ড লেটার, দেন ফিল ইন দ্য গ্যাপ ফিল ইন দ্য গিভেন চার্ট ওয়ান ইজ ডান ফর ইউ, এর অর্থ আছে দেখো মোটা অক্ষরে লেখা প্রোনাউনগুলির সঙ্গে সম্পর্কযুক্ত নাউনগুলিতে দাগ দাও তারপর নিচে তালিকাটি পূরণ করো, তোমার জন্য একটি করে দেওয়া হলো। তো মাই নেম ইজ স্যাম আই এম 8 years old, আমার নাম হয় স্যাম আমার বয়স 8 বছর। এরপরে দেখো করিমান অ্যান্ড আই সাইকেলড টু দ্য সি সাইড উই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, করিমান ও আমি সাইকেল চালিয়ে সমুদ্রের ধারে গেছিলাম আমরা সেখানে গতকাল গেছিলাম। এবার দেখো সীমা স্যাম অ্যান্ড রাজা ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড লাস্ট ইভিনিং, সীমা স্যাম এবং রাজা গত সন্ধ্যাবেলা মাঠে গিয়েছিল। দে প্লেড ক্রিকেট, সেখানে তারা ক্রিকেট খেলেছিল। এবার দেখো হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, বন্ধু কেমন আছো। দ্য লিটিল বয় ব্রোক দ্য ফ্লাওয়ার ভেস, ছোটো ছেলেটি ফুলদানিটি ভেঙে ফেলেছিল। ইট ওয়াজ মেড বাই বার্ন্ট ক্লে, এটি পোড়ামাটি তৈরি ছিল। ইওর রুম ইজ ডার্টি প্লিজ ক্লিন ইট, তোমার ঘর নোংরা অনুগ্রহ করে এটি পরিষ্কার করো। এরপর দেখো দ্য স্টুডেন্ট উইল গিভ দ্য টেস্ট, এর অর্থ হচ্ছে ছাত্ররা পরীক্ষা দেবে। দ্য টিচার ইজ ডিস্টার্বিং ডিস্ট্রিবিউটিং
দেম কোয়েশ্চেন পেপার, শিক্ষকরা প্রশ্নপত্র বিলি করছেন। তো এখানে দেখো প্রোনাউন এবং নাউনগুলি আমাদের ভাগ করতে হবে। তো প্রোনাউনে আছে আই, নাউন স্যাম, প্রোনাউন আছে উই, করিম অ্যান্ড আই, দে থেকে হয়ে যাবে সীমা স্যাম রাজা, ইউ থেকে ফ্রেন্ড, ইট ফ্লাওয়ার ফেস, এরপর ইট থেকে হয়ে যাবে ইউর রুম, দেম থেকে হয়ে যাবে স্টুডেন্টস। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি সিক্সে। অ্যাক্টিভিটি সিক্সে বলেছে চুজ দ্য কারেক্ট প্রোনাউন অ্যান্ড টিক, এর অর্থ হচ্ছে সঠিক প্রোনাউনটি বেছে নিয়ে দাগ দাও। এখানে আয় হবে না মায় হবে? তো সঠিক উত্তর হবে মাই, মাই নেম ইজ আবির সাহা, আমার নাম আবির সাহা। সুদীপ ওয়েন টু দা ওয়েন টু এ ফেয়ার ইয়েস্টারডে, ফুল স্টপ, হি এট আলু কাবলি দেয়ার, এর অর্থ হচ্ছে সুদীপ গতকাল একটি মেলায় গেছিল, সেখানে সে আলু কাবলি খেয়েছিল। রুমকি অ্যান্ড আই ওয়েন টু এ ফেয়ার লাস্ট ইভিনিং, রুমকি ও আমি গত সন্ধ্যাবেলায় একটি মেলায় গেছিলাম, উই এনজয় ইট ভেরি মাচ, আমরা খুবই মজা করেছিলাম। ঠিক আছে, শ্যামল রাজু অ্যান্ড কামাল আর গোয়িং টু স্কুল, শ্যামল রাজু ও কমল স্কুলে যাচ্ছে, দে রিড ইন ক্লাস ফোর, তারা চতুর্থ শ্রেণীতে পড়ে। অঙ্কিত ইজ ইল, অঙ্কিত হয় অসুস্থ, হি ক্যান নট কাম টু স্কুল টুডে, উই আর গোয়িং টু সি হিম, এর অর্থ হচ্ছে দেখো সে আর স্কুলে যেতে পারেনি, আমরা তাকে দেখতে যাচ্ছি। এরপর তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তানিয়া হচ্ছে আমার প্রিয় বন্ধু, আই গেভ হার এ পেন অ্যাজ এ গিফট, আমি তাকে একটা পেন উপহার দিয়েছিলাম। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি সেভেনে। অ্যাক্টিভিটি সেভেনে বলেছি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স ফ্রম দ্য বাস্কেট টু রিপ্লেস দ্য নাউন্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এর অর্থ হচ্ছে ঝুড়ি থেকে সঠিক প্রোনাউন খুঁজে নিয়ে নাউনের সঙ্গে এর পাল্টে লিখি। মাই নেম ইজ সালু, অর্থাৎ আমার নাম সালু, আই এম 9 ইয়ার্স ওল্ড, আমি আমার বয়স 9 বছর, মাই ফাদার্স নেম ইজ সুমিত গুপ্তা, আমার বাবা হচ্ছে সুমিত গুপ্তা বা আমার বাবার নাম সুমিত গুপ্তা, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, মাই মাদার ইজ এ টিচার, আমার মা একজন শিক্ষিকা, সি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল, সে বা তিনি একটি সরকারি স্কুলে পড়ান, সি হ্যাজ এ লিটিল ব্রাদার, তার একটি ছোট ভাই আছে, হিজ নেম ইজ শুভম, তার নাম হচ্ছে শুভম, হি ইজ 3 ইয়ার্স ওল্ড, তার বয়স 3 বছর, দে লিভ ইন বাঁকুড়া, তারা বাঁকুড়ায় বাস করে, আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন কলকাতা, অর্থ হচ্ছে আমার ঠাকুমা ঠাকুরদা থাকেন কলকাতায়, দে কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ, তারা গত মাসে বাঁকুড়ায় এসেছিলেন।